অনলাইনে ভ্যাট দিন দেশ গড়াই অংশ নিন স্লোগানে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান অডিটোরিয়ামে সকাল 10টায় শুরু হয় সেমিনার, আলোচনা সভা ও ভ্যাট সম্মাননা অনুষ্ঠান। অনুষ্ঠানে রাজশাহী আঞ্চলিক ভ্যাট কমিশনার সভাপতির বক্তব্যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের আরও সহায়তা প্রত্যাশা করেন। আমি এখনো বলতে পারি আমাদের রাজশাহী শহরে যত ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট প্রতিষ্ঠান আছে সেই নিবন্ধনের হার আমি মনে করি বা আমার এই ভ্যাট কর্তৃপক্ষ মনে করে যে এটা এখনো সন্তোষজনক না। তা আমি প্রত্যাশা করি যে যাই হোক আমরা দিনে দিনে যেহেতু আমরা যে সচেতনতা বাড়ছে সবাই আমরা এই আগামী দিনগুলোতে আমাদের মৌসুমী নিবন্ধন বাড়বে, রিটার্ন সাবমিশন বা আনুপাতিকারে বাড়ছে, সেটার জন্য আমরা অনুষ্ঠানে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট বলেন, দেশে মানি লন্ডারিং ঠেকাতে ও কর ফাঁকি ঠেকাতে বর্তমান প্রযুক্তিগত পদ্ধতি বেশ যুগোপযোগী। মানি লন্ডারিং সবাই দেশে জেনে করতে চান, বিশেষ আমাদের দেশের টাকা বাইরে চলে যাচ্ছে, আশা করি আপনারা তো সেটা সাপোর্ট করবেন না, যে দেশের টাকা দেশেই থাকবে। এখন এটা কিভাবে এই জিনিসটাকে আরো করে মিনিমাইজ করে আনা যায় সেই চেষ্টা করবো। এদিকে সেবা খাতে পাবনা অঞ্চলে সেরা মূল্য সংযোজন করদাতা হিসেবে সান টেকনোলজিস সম্মাননা গ্রহণ করে। এছাড়াও সেবা উৎপাদন ও ব্যবসায়িক খাতে বিভিন্ন প্রতিষ্ঠান এই সম্মাননা গ্রহণ করে। সান টেকনোলজি লিমিটেডের বয়স খুবই স্বল্প, এর পরিচালনার দায়িত্বে সকলেই স্কয়ার গ্রুপের সাথে জড়িত। স্কয়ার গ্রুপ যেমন কোনো বিষয়ে কর ফাঁকি কিংবা ভ্যাট প্রদানের ক্ষেত্রে কখনো কোনো গাফিলতি করে না, যার জন্য আমাদের এই সান টেকনোলজির মধ্যে আমাদের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা জনাব অঞ্জন চৌধুরী পিন্টু স্যার তার আদেশেই এবং তার নির্দেশেই আমরা সকল ক্ষেত্রে শতভাগ ভ্যাট এবং ট্যাক্স প্রদান করে থাকি, যারই ফলশ্রুতিতে পাবনা জেলার সেবা খাতে আমরা সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে মনোনীত হয়েছে। রাজশাহী ভ্যাট অঞ্চলের 7টি জেলার মোট 14টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী।